আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি 2022 সালে স্টিমডেক এলসিডি রিলিজ হয়, আর এটা রিলিজ হওয়ার পরে আসলে আমার এখনও সুযোগ হয় নাই সেটা দিয়ে গেম খেলার। বাট এই 2024 সালে এসে আমার অফিসের এক কলিগ এই স্টিমডেক এলসিডিটা কেনে, তো ভাইকে আমি বলি যে জিনিসটা আমাকে কিছুদিনের জন্য দেন, আমি কয়েকটা গেম ট্রাই করি। তো সেটা ট্রাই করতে গিয়ে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এবং আমি এই কারণে একটা শর্ট আপলোড করি আমাদের চ্যানেলে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এবং গ্রুপে এটার পোস্ট দেওয়ার পরে অনেকেই এটার ব্যাপারে জানতে চেয়েছেন যে এটার দাম কত, এটা কোথায় পাওয়া যাবে, এটসেট্রা। প্লাস হচ্ছে এটা গেমগুলো প্রপারলি খেলা যায় কিনা, বা কোন কোন গেম খেলা যায়, গেম কীভাবে খেলে। তো এই প্রশ্নগুলোর আসলে উত্তর আমি এই ভিডিওটাতে দিব। আর এই ভিডিওটাতে আমি আসলে স্টিমডেকের স্পেক বা কনফিগারেশন নিয়ে আলোচনা করব না, আমি সরাসরি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এটার সাথে কি সেটা আলোচনা করব, যে স্টিমডেকে গেম খেলার সময় আসলে আমি কী প্রবলেম ফেস করেছি বা কোন গেমগুলো আমি কীরকম পারফরমেন্স পেয়েছি সেটা নিয়ে একটা ছোটোখাটো ব্রেকডাউন আমি দেওয়ার চেষ্টা করব। তো এটা কোনো বেঞ্চমার্ক ভিডিও হবে না, এটা জাস্ট হচ্ছে যে এই মানে স্টিমডেকের ভিতরে অ্যাজ এ গেমার আমি যখন গেম খেলছিলাম আমার মানে কোন গেম মানে 5-6টা গেম আমি ট্রাই করলাম, তো ট্রাই করার পরে কোন গেমগুলো আমি কেমন পারফরমেন্স পেয়েছি সেটার একটা রাফ আইডিয়া আমি দিচ্ছি। সবার শুরুতে আমি খেলেছিলাম মাফিয়া 2 ডেফিনেটিভ এডিশন। তো মাফিয়া 2 ডেফিনেটিভ এডিশনটা আমি মিডিয়াম সেটিংসে খেলেছিলাম এবং মিডিয়াম সেটিংসে মোটামুটি এটা 60 FPS হোল্ড করতে পারছিল। তবে গানফাইটের সময় যখন অনেক বেশি পার্টিকেলস এবং মুভমেন্ট অনেক র্যাপিড হচ্ছিলো এবং অনেক এক্সপ্লেশনস হচ্ছিলো, তখন মাঝে মাঝে FPS কিছুটা ড্রপ করছিলো। বাট এটা কমপ্লিটলি প্লেয়েবল, মানে হচ্ছে মানে স্টিমডেক এলসিডিতে মাফিয়া 2 ডেফিনেটিভ এডিশন মানে উইদাউট এনি হিকাপস আপনি ইজিলি গেমটা ওভার করতে পারবেন, কোনো রকম ইস্যুই হবে না। এরপর আমি ট্রাই করলাম ডিট্রয়েড বিকাম হিউম্যান। এই গেমটা মোটামুটি গ্রাফিক্স হাংরি, সো এটা আমাকে লো সেটিংসে খেলতে হয়েছে। তো যেহেতু এটার মানে গেমটা শুরু হয় হচ্ছে ওপেন ওয়ার্ল্ডের ভিতরে, মানে প্রচুর গ্রাফিক্স রেন্ডার হয় এখানে, তো আমি দেখলাম যে একটু দৌড়াদৌড়ি করতে গেলে FPS মাঝে মাঝে 40 হিট করে, 40 থেকে হঠাৎ করে এটা 18-20-24 নেমে যায়, মানে 30 উপরে কনস্ট্যান্ট থাকে না। বাট গেমটা প্লেয়েবল, আপনি যদি 30 লক দিয়ে খেলেন আপনার খুব একটা ইস্যু হবে না, আপনি গেমটা ইজিলি, যেহেতু একটা স্টোরি বেসড গেম এখানে আসলে রিয়াকশন রেসপন্স টাইমের তেমন কোনো প্যারা নেই, তো খুব ইজিলি আপনি গেমটা ওভার করতে পারবেন। বাট মানে মাফিয়া 2 ডেফিনেটিভ এডিশনটা যতটা অপটিমাইজলি এখানে রান করেছিল এবং মিডিয়াম সেটিংসে আমরা 60 FPS পাচ্ছিলাম কনস্ট্যান্ট, অল্প অল্প ড্রপ করছিল, ডিট্রয়েড বিকাম হিউম্যানের ক্ষেত্রে যেহেতু এটা একটা গ্রাফিক্স হাংরি, একটু রিসোর্স হাংরি, ওইটাতে আবার এত ফ্লুয়েন্টলি গেমটা মানে চলতেছিল না। ডিট্রয়েড বিকাম হিউম্যানে এটা মাঝে মাঝেই FPS ভালো রকমের ড্রপ করতেছিল এবং লো সেটিংসেও। এরপরে আমি ট্রাই করি টম রেডার নর্মাল সেটিংসে এটা 60 FPS দিতে পারছিল, গ্রাফিক্স সেটিংস ওয়াজ গুড, মানে গ্রাফিক্স ওয়াজ লুকিং গুড অ্যান্ড নর্মাল সেটিংসে আসলে এটার ভিতর মানে গেমটা ইজিলি রান করছিল টম রেডার, এখানে আপনি ইজিলি গেমটা ওভার করতে পারবেন, কোনো রকম হিকাপস বা কোনো রকম প্রবলেম আপনার হবে না। তো এরপরে আমি একটা ইন্টারেস্টিং গেম ট্রাই করি, সেটা হচ্ছে অরি অ্যান্ড দ্য ব্লাইন্ড ফরেস্ট। এই গেমটা যখন আমি এর মধ্যে খেলি ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ফান। অ্যান্ড এই ধরনের গেমগুলো আপনি একদম A to Z এই টাইপের যে গেমগুলো আছে এই সবগুলো গেম আপনারা ইজিলি স্টিম রেখে খেলতে পারবেন, কোনো রকম কোনো মানে ইস্যুই হবে না। আমি একদম কনস্ট্যান্ট 60 FPS অরি অ্যান্ড দ্য ব্লাইন্ড ফরেস্ট খেলতে পেরেছি। তো এরপরে আমি আরেকটা গেম ডাউনলোড করি, সেটা হচ্ছে ক্রিকেট 2019। ক্রিকেট 2019 গেমটা ডাউনলোড করার কারণ হচ্ছে যে আসলে এটা নিয়ে আপনি যদি মানে ধরেন যেহেতু এটা আপনার হাতেই রাখা যায়, হাতে ক্যারি করা যায়, যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, তো যারা মানে PC আগে ক্রিকেট খেলতেন, ফিফা খেলতেন, তাদের জন্য এটা বেশ ভালো একটা চয়েস হইতে পারে। তাহলে আপনি ধরেন একটা টেস্ট ম্যাচ খেলতেছেন, তো লম্বা সময় PC সামনে বসে খেলতে আসলে বিরক্ত লাগে অ্যান্ড কিবোর্ডে আসলে জিনিসটা সবসময় অত মানে মজাও লাগে না, বাট গেমপ্যাডে কিন্তু খেলতে মজা আছে। তো এটা দিয়ে যদি আপনি ধরেন যে কোথাও যাচ্ছেন, আপনি একটা AC বাসে বসে আছেন, আপনি সেখানেও ইজিলি ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন, ফিফা খেলতে পারবেন অ্যান্ড স্টোরি বেসড গেমগুলো ওভার করতে পারবেন, মানে ইটস ফান। মানে টু বি ভেরি অনেস্ট, স্টিমডেক ইজ ফান ডিভাইস। কম্পিটিটিভ গেম ছাড়া আপনারা যে কোনো স্টোরি গেম বা যেগুলো মোটামুটি একটু কম রিসোর্স হাংরি সেগুলো ইজিলি এটার মধ্যে ওভার করতে পারবেন, বিকজ লেটেস্ট এখন যে গেমগুলো আছে এগুলো এটার মধ্যে কিছুটা মানে বেগ পায়, প্রপারলি খেলা যায় না। কারণ হচ্ছে যে এটা 2022 সালে রিলিজ হওয়া, প্লাস এর হার্ডওয়্যারটা অনেক বেশি যে স্ট্রং তা না, বাট ইট ইজ ভেরি 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 অপটিমাইজড। মানে পুরাতন গেমগুলো বা মোটামুটি মানে কয়েক বছর আগে রিলিজ হওয়া গেমগুলো এটার মধ্যে বেশ ভালোভাবে খেলা যেতেছে। তো মোটামুটি বুঝাই যাচ্ছে যে এটা লেটেস্ট গেমগুলো বা AAA টাইটেলের গেমগুলো খেলার জন্য প্রপারলি রেডি না, মানে এটা মানে খুব হাই গ্রাফিক বা হাই রিসোর্স ইনটেনসিভ গেম হলে এটা একটু সাফার করবে। বাট মানে যারা ইন্ডি গেম বা স্টোরি বেসড গেমগুলো ওভার করতে চান, এখানে খেলতে চান, তাদের জন্য এটা বেশ ভালো একটা চয়েস হবে। আর আমার সাজেশান থাকবে যে যেহেতু এখন মার্কেটে স্টিমডেক এলসিডির নতুন পাওয়া যায় না বাংলাদেশে, মনে হয় আমার পাওয়া যায় না, স্টিমডেক ওলেটটা পাওয়া যায় যেটার প্রাইস 75-80,000 টাকা। তো এত প্রাইস দিয়ে আসলে স্টিমডেক কেনাটা আমার মতে আসলে খুব একটা ওর্দি না। বাট
আপনি যদি স্টিম ডেক এলসিডি ভার্সনটাই পান মার্কেট প্রাইসের ভিতর 40-45K রেঞ্জের ভিতরে, দেন ইট মাইট বি এ ভেরি গুড ডিল ফর ইউ। অ্যান্ড মাথায় রাখতে হবে যে 256 GB একটা এক্সট্রা কার্ড আপনার মিনিমাম নিতে হবে, আদারওয়াইজ এটার ভিতরে 256 GB স্টোরেজ আছে, যেটার মধ্যে আসলে খুব বেশি একটা গেম স্টোর করা যায় না। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলতে হয় যে আপনি মনে করেন যে আসলে মাল্টিপ্লেয়ার কম্পিটিটিভ গেমে খুব একটা বেশি সময় দেন না, আপনার মেইন গেমিং ফোকাসটাই হচ্ছে স্টোরি বেসড গেমগুলা আর হচ্ছে যে অরি টাইপের যে গেমগুলা, অ্যান্ড মানে যেই গেমগুলো হচ্ছে ইউজুয়ালি মানে খুব মানে কি বলে যে কুইক রেসপন্স রিকোয়ার করে না, হ্যাঁ লাইক ধরেন যে আপনি যদি এখন সিএসগো খেলতে চান, রেইনবো সিক্স সিজ খেলতে চান, এই গেমগুলোর মধ্যে কিন্তু আপনার হচ্ছে রিফ্রেশ রেট অনেক বেশি ম্যাটার করে, রিয়াকশান টাইমটা অনেক বেশি ম্যাটার করে। তো এই টাইপের ফার্স্ট পার্সন শুটিং গেমগুলো বাদে আপনি কিন্তু স্টোরি বেসড গেমগুলো খুব 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 এনজয় করবেন এই ডিভাইসটাতে। সো আমি আরেকবার শর্টে বলে দিই যে 40-45K রেঞ্জের ভিতরে যদি আপনি মার্কেট প্লেসে এই ডিভাইসটা পান, দেন এটা আপনার জন্য খুবই ভালো একটা ডিল। বাট 80,000 টাকা খরচ করে বা 75-80,000 টাকা খরচ করে এটা মার্কেট প্লেস এর বাইরে থেকে মানে নতুন কেনাটা আমার মতে অ্যাট দিস মোমেন্ট উইল নট বি এ ভেরি গুড ডিসিশন, বিকজ আই বিলিভ যে সামনের বছর হয়তো বা স্টিম নতুন কোনো একটা ভার্সন এটা রিলিজ করবে। সো আমাদের আসলে এ পর্যন্ত ওয়েট করা উচিত। বাট ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দিস লাইক হ্যান্ডি ডিভাইস ফ্রম নাওন, এখানে কোনো আসলে দোষের কিছু নাই। আপনি আপনার যদি মনে হয় যে আসলে একটা হ্যান্ডি ডিভাইস দরকার যেটা দিয়ে আপনি যখন তখন যেখানে খুশি গেম খেলতে চান, গো ফর ইট। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।